রাজশাহীর গোদাগাড়ি সীমান্ত এলাকা এ অঞ্চলের মাদক পাচারের অন্যতম রুট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে এ রুটের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে 4 শতাধিক। দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানে কয়েকজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও রাজশাহী অঞ্চলের মাদক সম্রাট বলে পরিচিত নয়ন ডাক্তার, মনিরুল ইসলাম, কালাম মোল্লা সহ অধিকাংশই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশের দাবি, অভিযান শুরুর আগেই লাপাত্তা হয়েছে তারা। দুজনের কর্তৃপক্ষ আলোচনা করে আমরা গোয়েন্দা বৃদ্ধি করে তাদের গ্রেপ্তারের সর্বাত্মক প্রক্রিয়া অব্যাহত রেখেছি। তবে মাদক বিরোধী এই অভিযানের পাশাপাশি সীমান্তে মাদকের উৎসমুখ বন্ধ করার উপর গুরুত্ব দিচ্ছেন নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। বর্ডারে আমাদের এই উৎসটা নিয়ন্ত্রণ করা, এই করাটা জরুরি। আর র‍্যাব 5 এর অধিনায়ক জানান, আড়াল হয়ে পড়া এসব মাদক ব্যবসায়ীরা কোনোভাবে ব্যবসার সাথে জড়িত হলেই তাদের কঠোরভাবে আইনের আওতায় নেওয়া হবে। আর জেলা পুলিশ বলছে, অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ কার্যক্রম বাড়ানো হয়েছে এলাকাতে। তারা যদি মাদক ব্যবসাতে আবার ফিরে আসে এবং মাদক ব্যবসা শুরু করে, যে কোনো উপায় হোক তারা আমাদের এই অভিযানের আওতায় আসতে বাধ্য। আমরা এই মাদকের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য আমরা এই প্রোগ্রাম হাতে নিয়েছি এবং এটা চালিয়ে যাচ্ছি। গত 16 মে থেকে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে রাজশাহী অঞ্চলে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 4 জন, আর জেলায় মাদক সেবন ও ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে 330 জনকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।